আবারও বদলাতে চলেছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর তার মধ্যে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে বিরাট আপডেটস চলে এসেছে। হাতে আর মাত্র মাসখানেকও সময় নেই, তোমরা সকলেই যেন 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে আচমকা 3.5 দশকের নিয়ম বদলে যেতে চলেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি হবে 9:45 থেকে, এরকমটাই বোর্ডের তরফে জানানো হয়েছে। নয়া সময়সূচি নিয়ে শিক্ষক থেকে ছাত্ররা কেউ সন্তুষ্ট নয়। তার মধ্যে আচমকা আরেকটি খবর, যেখানে আমরা সকলেই জানো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে এগিয়ে আনা সময়সূচি নিয়ে শিক্ষা পর্ষদকে স্মারকলিপি পাঠানো হয়েছে, যেন এই সময়সূচি খুব দ্রুতই চেঞ্জ করা হয়, কারণ 9:45 এক্সাম শুরু হলে 8টার মধ্যে স্টুডেন্টসদের পৌঁছতে হবে। শিক্ষক শিক্ষক অশিক্ষক কর্মীদেরও সকলেই 8টার আগে পৌঁছতে হবে, প্রশ্ন পৌঁছতে হবে 8টার মধ্যে। কিন্তু এত ঠান্ডার দিনে কুয়াশার মধ্যে স্টুডেন্টসরা কিভাবে পৌঁছবে পরীক্ষা কেন্দ্রে? আর যদি তারা পৌঁছতে না পারে পরীক্ষা বাতিল হয়ে যাবে। 9:45 এগিয়ে আনাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে কিন্তু লিখতে ভুলবে না। তার মধ্যে এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জানিয়ে দিয়েছে স্পষ্ট মধ্যশিক্ষা পর্ষদকে, এই সময়সূচি যেন চেঞ্জ করা হয়, দরকার পড়লে 10:45 করা হোক, কিন্তু 9:45 কেন, যেহেতু 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, হাতে আর মাত্র কিছুদিন সময়। নবান্নে আয়োজিত পর্ষদ কর্তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের আধিকারিকদের বৈঠকের পর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় এগিয়ে আনা ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে 11:45 মাধ্যমিকা হওয়ার কথা ছিল সেখানে 9:45 করে দেওয়া হয়েছে, আর 12টায় যেখানে উচ্চ মাধ্যমিক সেটা 9:45 করে দেওয়া হয়েছে। তার মানে 8টায় পৌঁছে যেতে হবে স্কুলে শিক্ষক এবং নন টিচিং কর্মচারীদেরও। যে সমস্ত টিচাররা দূর থেকে ট্রেনে করে আসে তাদের যদি আসতে লেট হয় কিংবা প্রশ্ন পৌঁছতে লেট হয়, ভোগান্তির শিকার হবে স্কুল থেকে শুরু করে স্টুডেন্ট সকলেই। তো শিক্ষা সমিতির একাধিক মাধ্যম এ বিষয় নিয়ে একদমই একমত নন। তোমার মতামত তুমি অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবে না। পরীক্ষা সময়সূচি কি 9:45 থাকবে নাকি আগেরটাই ভালো ছিল নাকি 10:45 করা উচিত? তোমাদের প্রত্যেকটি কমেন্টস খুবই জরুরি, যা মধ্যশিক্ষা পর্ষদ পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে।